হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে একটা স্টোরি নিয়ে আসছি। এই স্টোরিটা হচ্ছে অগিং দ্য ককরোচেস কার্টুনটা নিয়ে। তো আমি আপনাদেরকে আগে এই কার্টুনটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই, আপনারা যদি এই কার্টুনটা যদি দেখে না থাকেন। তো এই কার্টুনটা একটু একটু টম অ্যান্ড জেরির মতনই, যেরকম একটা বিড়াল থাকে আর একটা ইঁদুর থাকে। আর এই কার্টুন হচ্ছে দুইটা বিড়াল থাকে, একটা গ্রিন একটা ব্লু, আর তিনটা তেলা পোকা থাকে। তো ওদের মধ্যে অনেক ঝামেলা হয়, মানে একজনের সঙ্গে মারে একজনের সঙ্গে মারে। তো এই নিয়ে হচ্ছে মূল কার্টুনটা। তো এখন আমরা আমাদের মেন স্টোরিতে চলে আসি। তো একদিন একটা ফ্যামিলি একটা বাসায় শিফট করছে। তো এই বাসাটা ছিল যে বেগুনি কালার টাইপের। তো প্রথম প্রথম সব কিছু ঠিক ছিল। আর এই ফ্যামিলিটার মধ্যে ছিল যে একটা মা, একটা বাবা, একটা বড় ছেলে, একটা ছোটো ছেলে। তো প্রথম প্রথম সব কিছু ঠিক ছিল, সবাই একদম নর্মাল ছিল। তো এরপর আস্তে আস্তে একদিন ওরা এই বাসায় রাতে রাতে আওয়াজ শুনতে পায়। তো এরপর যখন ওরা আম্মাব্বুরা যখন চেক করে দেখে, এরপর দেখেছে ওদের যে ছোটো ছেলে আছে ওইটাই আওয়াজ করতো, ওর রুম থেকে আওয়াজ আসতো। তো যখন ওরা গেট খুলে দেখে, ওরা দেখে যে ওর ছোটো ভাই বেশি আওয়াজ করতে চিল্লাচ্ছে, ওর মানে ভয় আছে মনে হচ্ছে। এরপর ওর বড় ভাই ওকে ঠিক করার চেষ্টা করতে, বাট ওর ছোটো ভাইটা ঠিক হচ্ছে। তো এরকম ডেইলি হইতেছিল। তো একদিন ওর আব্বা আমরা বেশি চিন্তায় পড়ে যায়। তো ওকে কী করে, ওর ছোটো ভাইকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। তো সাইকিয়াট্রিস্ট ওর ছোটো ভাইকে একদম চেক করে, ভালো মতো চেক করে, এরপর বলে যে ওর ককরোচদের উপর একটা ফোবিয়া আছে, মানে ওর তেলা পোকাকে অনেক ভয় পায়। তো ওইটা শুনে ওর আব্বাম্বুরা বলে যে মানে এখন করার কী আছে। তো এরপর সাইকিয়াট্রিস্টটা বলে যে আপনারা একটা কাজ করেন, আপনারা পেস কন্ট্রোলিং করে ফেলে আপনাদের বাসায়। তো ওর আব্বাম্বুরা এটা করে, বাট এরপরে রাতে ওদেরকে আবার সেম জিনিস আবার শোনা যায়, মানে ওর ছোটো ছেলে চিল্লাইতে আসে আবার কান্নাকাটি করতে বাসায়। তো আমি বলি মানে আসলে কী করে জানে, ও চিল্লায় চিল্লায় ও যেটা ককরোচ মারার যেটা স্টিক একটা আছে ওইটা নিয়ে নিয়ে সারা বাসা, ওর সারা রুম ঠাস ঠাস করে মেরে 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 ওটা পুরো বাসা দৌড়াই। তো একদিন ওর আম্মু কী করছে, একটা প্ল্যান নিয়ে আসছে। ওর আম্মু বসে ওর বড় ভাইকে ওর আব্বুর সাথে শিফট করে দিয়েছে। ওর আম্মু কী করছে, ওর ছোটো ভাইয়ের সাথে থাকা শুরু করছে। তো সে রাতে ওরা ওর আম্মু একটা খেয়াল করছে যে ওর ছোটো ভাই সকালে ঘুম থেকে উঠে, বাট ও কোনো ককরোচেসকে দেখে না, ও এমনিতেই ঘুম থেকে উঠে চিল্লায় ককরোচেস ককরোচেস করে করে চিল্লায়, এরকম করে করে মানে মারতে থাকে। তো ওর আম্মু বুঝছে এটা ওর ভিতরে, ওর মানে ইমাজিনারি, এটা ও ইমাজিন করতেছে যে মানে ওর সামনে ককরোচেস আসে আর ওকে ডিস্টার্ব করতে। তারপর ওর আম্মু আরও দু একদিন ওকে অবজার্ভ করে, এরপর ওর আব্বুকে বলে, ওর আব্বু বুঝে এটা, ওর ওর ভাইও আগে দেখছিল বটে, ও বুঝে না যে এটা ওর ইমাজিনারি। তো ওরা আবার এটা সাইকিয়াট্রিস্টের কাছে যায়। সাইকিয়াট্রিস্ট বলে যে আপনার ছেলের একটা ব্রেনের মধ্যে একটা সমস্যা আছে, যেটা মানে ও সব কিছু ইমাজিন করতেছে, মানে ওর সামনে কিছু নেই ইমাজিন করতে। তো এটা শুনে ওর আব্বুরা মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এরপর ওরা বলে যে মানে এখন করার কি, এরপর সাইকিয়াট্রিস্ট বলতে এখন করার কিছু নেই। এরপর ওর আব্বুরা ওর ওদের ছোটো ছেলের কাছে যায়, বাট ওরা অনেক ভালোভাবেই কথা বলে। তো এরপর ওরা বলে যে মানে আস্তে আস্তে মনে ঠিক হয়ে যাবে, আমরা আমাদের সাথে রাখি, দেখি না আস্তে আস্তে মনে ঠিক হয়ে যাবে। তো অনেক দিন পার হয়ে যায়, বাট সব সেমই থাকে, মানে ওদের ছোটো ছেলেটা প্রত্যেক রাতে উঠে এরপর অনেক চিল্লাবিল্লি করে, এর জন্য বাসার কেউ ঘুমাইতে পারে না। তো এরকম আস্তে আস্তে ওরা আব্বুরও মাথা খারাপ হয়ে যায়, এর জন্য ওদের ঘুমনে হচ্ছে না, ওরা আব্বু কাজে রাজে যেতে পারতো না। তো জন্য মাঝে মাঝে ওদের ছোটো ছেলেকে ওরা আব্বু মারে, বড় ভাই আসি সেভ করে। বাট তো এরকম আস্তে আস্তে ওর যেটা পাশের বাসা যে নেইবার আছে ওরা কমপ্লেন করা শুরু করে, আপনাদের বাসা থেকে এরকম আওয়াজ আসতে বেশি রাতে, তো আপনারা এটা কম করান। বাট ওটা তো ওরা অনেক চেষ্টা করতে কম করার, বাট পারতাম। তো এরপরে যখন এটা বেশি হচ্ছে, যখন ওরা কী করছে, ওরা এই জায়গাতে শিফট হবে, বাট ও যখন সেল করার জন্য দিছে বাসাটা,
এরপর কেউ কিনতে আসছে না বাসাটা, সবাই বলতে বাসার মধ্যে ভূত টুত আছে, এই জন্য মনে হয় সেল করে ইচ্ছে, এই জন্য কেউ কিনতে হয় না। তারপর ওরা আব্বা অনেক চিন্তায় পড়ে যায়, এরপর ঠান্ডায় যে ওরা ওদের ছোটো ছেলেকে মেরে ফেলবে, তো ওইটা ওর বড় ভাই শুনে ফেলে। তারপর ওর আব্বা আম্মুকে বাধা দেয়, বাট ওর বড় ভাইও কান্না করে, ওর আব্বা আম্মুরা ওইটা ইয়া করে কান্না করে, বিকজ ওদের কোনো ওয়ে নেই এই জিনিসটাকে ঠিক করার জন্য। একদিন ওর আব্বু এরপর ও এরপর ওর বড় ভাই রাস্তায় হাঁটতে থাকে, তো রাস্তায় হাঁটতে হাঁটতে ওর আব্বু কতগুলো ওর ছোটো ভাই থেকে কতগুলো সিরিয়াস টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করে, যেগুলো মানে ওর ছোটো ভাই আনসার করবে না কি করবে না বুঝতে না। এরপর হঠাৎ পিছন দিয়ে একটা ট্রাক আসে, এরপর ও ছোটো ভাই বলে যে আব্বু এখান থেকে সরো, কোথায় ট্রাকটা আমাদেরকে মেরে দিতে পারে। ওরা আব্বাস করে কী করে যখন ট্রাকটা আসে, অ্যান্ড মোমেন্টে ওর ছোটো ভাইকে ধাক্কা মেরে দেয় ট্রাকের সামনে, ওর ছোটো ভাই ট্রাকের বাড়ে গিয়ে ওইখানেই মরে যায়। তারপর ওর বড় ভাই ওকে সেভ করার সময় যাওয়ার সময় আরেকটা ট্রাকের সাথে বাড়ে গিয়ে ওর বড় ভাইও মরে যায়। তো ওইটা ওর আব্বা আম্মুদের জন্য অনেক আনএক্সপেক্টেড ছিল, ওরা শুধু প্ল্যান করছিলো যে ওর ওদের ছোটো ছেলেকে মেরে ফেলবে, ওটা ওদের আগে থেকে প্ল্যান ছিল, বাট ওদের যে বড় ছেলে ওদের হাত থেকে চলে যাবে ওটা ওরা কোনোদিনও চিন্তা করতে পারেনি। তারপর মিডিয়া আসছে ওদের কাছে, মিডিয়া থেকে স্টোরিটা অনেক ইন্টারেস্টিং লাগছে, ওরা কি একটা রাইটারের কাছে গেছে, রাইটার থেকে স্টোরিটা অনেক ইন্টারেস্টিং লাগছে। এরপর রাইটার কী করছে, ওইটা নিয়ে একটা কার্টুন বানিয়েছে যেটার নাম দিয়েছে যে অগি অ্যান্ড দ্য ককরোচেস, অ্যান্ড ছোটো ছেলেটার নাম ছিল যে অগেন, অ্যান্ড বড়ো ছেলেটার নাম ছিল জ্যাক। তো ওইটা নিয়েই এই কার্টুনটাকে বানিয়েছে। আর আপনি একটা জিনিস এই কার্টুনের মধ্যে খেয়াল করতে পারেন, এখানে শুধু এই সিনটা বেশি দেখায় যে মানে ককরোচেসগুলো রাস্তার সামনে জায়গা, এরপর অগিকে ট্রাকে অলওয়েজ মেরে দেয়, তো ওইটা ওই পার্ট থেকেই নেওয়া হয়েছে, ওই স্টোরি পার্ট থেকে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার সাথে দেখবেন সামনে একটা ভিডিওতে, বাই।